দেড় কিলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি জল একদম থাকা চলবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর দেব পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দেবো টক দই আমি ঘরে বসা টক দই দিচ্ছি এর মধ্যে আমি এখান থেকে দেড় টেবিল স্পুন মতো টক দই নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেবো টক দইটাকে টক দইটাকে খুব ভালো করে ফাটাতে হবে যাতে করে এর মধ্যে কোনোরকম লামস না থাকে একদম একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ফাটিয়ে নেবো দেখুন ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যদি রান্না করার সময় মনে হয় আর একটু নুনের প্রয়োজন তখন দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে তখন ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম হাফ টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষে তেলটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাংসের সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে ওভার ফ্রিজে এটাকে রেখে দেব সকালে যখন চিকেনটা রান্না করব। তখন এটাকে ফ্রিজ থেকে বের করে নেব আধ ঘন্টা আগে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অন্যদিকে গ্যাস ওভেনে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি থ্রি টেবিল স্পুন তেলটা খুব ভালো মতো গরম করেছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দুটো তেজপাতা লবঙ্গ চারটে এলাচ দুটো একটা বড় এলাচ জৈত্রী দিয়েছি আর দু টুকরো দারুচিনি দিয়েছি এবার এই মশলাগুলোকে একটু ভেজে নেব চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ বাটা তো আমি আগেই মাংসের সঙ্গে মেখে রেখেছিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর আমার এখানে কড়াইটা মনে হলো একটু ছোট হয়ে যাবে সেই জন্য আমি এই ডেকচির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এটার মধ্যে আমি ভেজে নেব এটাতে রান্না করতে বেশ সুবিধা হয় লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে ম্যারিনেট করে রেখে চিকেন বা মাটন যেটাই করবেন তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আর এটা কিন্তু বেশ নরম হয় যে বডি পিসগুলো থাকে সেগুলো রান্না করার পর একটু ছিবড়া লাগে কিন্তু এভাবে রান্না করার পর দেখবেন খুব নরম হয়ে গেছে আর সমস্ত মশলা মাংসর ভেতরে চলে যায় এই জন্য এর টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যায় এবার মাংসটাকে দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে কোনো রকম জল আমি দিচ্ছি না মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে থাকতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষবো দশ মিনিট পর এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এটাকে আবারও দশ মিনিট আমি কষিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংস থেকে নিজে থেকেই জল বের হবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি যেহেতু চিকেন কষা বানাচ্ছি তাই আমি আলাদা করে এর মধ্যে জল দেব না দশ মিনিট করে মাংসটাকে কষাচ্ছি আর পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এভাবে রান্না করলে এর টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেল দেখে নিন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বোঝায় যাচ্ছে মাংসগুলো বেশ হাড় থেকে খুলে খুলে যাচ্ছে অনেক নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটো টমেটোটা সবার লাস্টে আমি দিই মাংস রান্নার সময় কারণ টমেটোটা আগে দিয়ে দিলে মাংসটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে সেজন্য টমেটো আমি সবার লাস্টে দিই টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা অনেকটাই গলে এসেছে আর এর মধ্যে নুন আমার আর প্রয়োজন হবে না আমি টেস্ট করে দেখে নিয়েছি আপনাদের যদি মনে হয় নুনের প্রয়োজন তাহলে এখন নুন অ্যাড করে দেবেন এর মধ্যে আবার ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে কত জল বের হচ্ছে এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এই এক সুবিধা হয় হয়ে গেলে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট আবার কষিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে ওপর থেকে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তাই গরম মশলা গুঁড়ো খুব বেশি দিলাম না ওয়ান টি স্পুন দিয়েছি এবার মাংসটাকে গরম মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব এতে করে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে আবার একটু নাড়াচাড়া করে নিলাম সার্ভ করার জন্য একদম রেডি চিকেন কষা উপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো আজকের জন্য আসি তাহলে টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে